হয়েছে দাদা ঘটনাটা? দেখুন, ঘটনাটা আপনারা সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের যথেষ্ট আমি সম্মান করি এবং সবাই আপনাদের প্রতি সম্মান জানাই। তো গত পরশুদিন দুটো মিডিয়া পিছনে 25 আর 26 দুদিন ধরে স্কুলের দুটো মিডিয়া আমার ফটো দিয়ে একটা মিথ্যা প্রচার, মানে মিথ্যা ঘটনা প্রচার চালিয়ে গেল দুদিন ধরে। তো এই যে দুই দিন ধরে যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, আমি এইটুকু বলতে পারি যে আমার ব্যক্তিগত লাইফের সঙ্গে রাজনৈতিক লাইফ দুটো আলাদা। তো আমার ব্যক্তিগত লাইফে একটা আপনাদের কাছে তো অস্বীকার করার জায়গা নেই বা অস্বীকার করার আমার ইচ্ছাও নেই। তো একটা ব্যক্তিগত লাইফে আমার শুভেন্দু সরকারের নামে যে একটা ক্লেম উঠেছে, শুভেন্দু সরকার 2014 সালে বনগাঁয় স্কুল মাস্টারের চাকরি করে। তো চাকরি পাওয়ার পর 6 বছর ওখানে ঘটনা ঘটলো 6 বছর পর। তো 6 বছরের মধ্যে ওই জায়গায় গিয়ে ও কী করেছে সেটা আমার জানা নেই। কেন আমি সারাদিন, আমি সংসারে টাইম কম দিই, আমি সারাদিন দলেই বেশি টাইম দিই। তারপর আমার এই 1-1.5 বছর ধরে আমায় যে দলের দায়িত্ব দিয়েছে ব্যারাকপুর লোকসভা সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তো আমি সেই কাজেই আমি সারাদিন ব্যস্ত থাকি। তো আমি যখন পরশু 25 তারিখ যে ঘটনাটা আমি ফার্স্ট আমি মিডিয়ায় দেখি, মিডিয়া বলতে যেই মিডিয়া আমার নামে অপপ্রচার চালিয়েছে সেই মিডিয়ায় আমি দেখতে পাই আমার মোবাইলে। তো দেখার পর আমি যখন ঘটনার পুরো ভেতরে যখন যাই, আমি যখন প্রশাসনের সঙ্গে, বনগাঁ প্রশাসনের সঙ্গে আমি কথা বলি, তখন বনগাঁ প্রশাসন আমায় বলে যে দাদা এরকম কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হয়েছে একটা ধার নিয়েছিল শুভেন্দু সরকার, কোনো একটা টাইমে ধার নিয়েছিল 2020 সালে মার্চ মাস কি যাই হোক এরকম টাইমে একটা ধার নিয়েছিল, সেই ধারটা 2021-এ আমি আপনাদের সবাইকে দিয়ে দিই ডিট কপিটা। এই যে তার ডিট কপি, এই যে তার ডিট কপি, এই ডিট কপিতে পুরোটাই লেখা আছে। সে তার ব্যক্তি শুভেন্দু সরকারের ব্যাপার, এখানে আমার কোনো ব্যাপার নেই বা আমার তৃণমূল কংগ্রেস দলেরও কোনো ব্যাপার নেই, সেটা শুভেন্দু সরকারের ব্যক্তিগত ব্যাপার। তো এই দুদিন ধরে যে বীজপুরের দুটো মিডিয়া আমার নামে এবং একটা ভিডিও করছে, শুভেন্দু সরকারের ভিডিও করছে, তার নিচের কোনায় আমার ফটোটা, কেন এইটা, কেন আমায় বদনাম করার চেষ্টা করছে, কেন এই দুটো মিডিয়ার কাছে? আমি আজকে আমি আইনি নোটিশও পাঠিয়ে দিয়েছি অলরেডি। এই যে তার আইনি নোটিশের কপি, এটা হচ্ছে বীজপুর বার্তার কপি, আইনি, এটা হচ্ছে একটি মিডিয়ার আইনি নোটিশ পাঠিয়েছি তার কপি, এবং আরেকটি মিডিয়া আছে সেটারও কপি হচ্ছে এটা। সমাজের কাছে কি বার্তা দেবেন? সমাজে দেখুন, আপনারা হচ্ছে মিডিয়া মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের কিছু কিছু মিডিয়ার জন্য আপনাদের এই বদনামগুলো হচ্ছে, যে মিথ্যা প্রচার, যেগুলো সত্যি ঘটনা তুলে ধরুক না, অসুবিধা কোথায়? আমিও তো বলছি সত্যি ঘটনা তুলে ধরুক, আবার সেটার সঙ্গে তো আমার দলের কোনো ব্যাপার না বা আমারও কোনো ব্যাপার না, ব্যক্তিগত কোনো ব্যাপার না। শুভেন্দু সরকার শুভেন্দু সরকারের মতন এই জিনিসটা করেছে। তবে আমি যা তদন্ত করে যা রিপোর্ট আমায় প্রশাসন দিয়েছে, বঙ্গা প্রশাসন, সেটার আমি তো রিপোর্ট দিয়ে আপনাদের সামনে দেখালাম। তো মিথ্যা প্রচার করলেই তো আর হয় না, তো সেটা সত্যিটা প্রচার করুক। আর শুভেন্দু সরকার আপনার কি হয়? শুভেন্দু সরকার আমার দাদা হয়। এবার দাদার সঙ্গে দাদার ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা, সে তার ব্যক্তিগত লাইফ, আমার লাইফ আলাদা, ওর লাইফ আলাদা। সে এবার ব্যক্তিগত লাইফে সে কী করেছে সেটা আমার জানার ছিল না, বা আমি যখন জানতে পেরেছি মিডিয়ার মারফত যখন খবর দেখে জানতে পেরেছি, তখন প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, প্রশাসন আমাকে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের এই যে কপি, আমি পুরো এই যে রিপোর্টের কপি আগেই আপনারাও দেখুন। তো সত্যি কথা বলুন, কী চাইছেন এখন?
এখন আমি আইনি নোটিশ চাই পাঠিয়েছি দুটো মিডিয়াকে, এবার আইনের মারফতই যা হবে যা ব্যবস্থা নেওয়া নেব। দাদা বিষয়টা উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, বিষয়টা উচ্চ নেতৃত্ব আমি আমাদের জেলার চেয়ারম্যান নির্মল ঘোষকে জানিয়েছি, এবং নির্মল ঘোষ আমায় বলেছে যে আইনি নোটিশ যেইভাবে প্রসেসিং, আইনি নোটিশ এবং পরে প্রেস মিট করে যেগুলো বলতে সেগুলো আজকে প্রেস মিট করলাম, কালকে আমি ই করে দিয়েছি অলরেডি, আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছি দুটো মিডিয়াকে, আর আজকে প্রেস মিট করলাম।